রূপা, যদি না থামিস আমি কিন্তু একদম তোদেরকে আর লজেন্স কিনে দেবো না, মনে থাকবে? আমার কথা শুনবি কিন্তু? তোদের জন্য আমাকে যা এক সবাই গালাগালি দিচ্ছে, আমি তোদেরকে বকি না কেন, আমি তোদেরকে থামাই না কেন, একটা ব্যাপারে আমাকে সমানে বলে যাওয়া হচ্ছে যে তোমার বোন তোমার ভাই, তুমি বলছো না কেন, তুমি বলছো না কেন? ওহ অদ্ভুত তো, এখনকার দিনে আমাদের ছেলেমেয়েরাও বড় হয়ে গেলে তারা তাদের মত অনুযায়ী সব কিছু ডিসিশান নেয়, সেখানে আমরা বোঝাতে পারি, তাদের উপর চাপিয়ে দিতে পারি না কিছু। আর এখানে যখন আমি দেখছি যে ঈপ্সিতার উপর এত কাণ্ড হয়ে গেছিলো, আমি কোন মুখে বলতে যাবো তাদেরকে? আর নীতিবোধ অনুযায়ী আমি আমার পরিবারের মধ্যেও ঝগড়া হলে যেমন আমি পাড়া ডেকে সবাইকে জানাবো না, তেমন এই পরিবারের মধ্যেও যারা আমাকে ভালোবাসে বা আমি যাদের সঙ্গে পার্সোনালি যোগাযোগ আছে তাদের ক্ষেত্রে কোনো আমার কিছু সমস্যা হলে আমি তাদের সঙ্গে পার্সোনালি যোগাযোগ করে মেটানোর চেষ্টা করবো, না কি ক্যামেরা খুলে সারা বিশ্বকে জানিয়ে আমি নিজে মহান হতে হওয়ার জন্য ভিডিও করে বলবো। তোমরা সবই বলতে পারো, করতে পারো, কারণ তোমরা আজ এর থেকে স্ট্রাইক খাও কাল তারই পা চাটো গিয়ে। আর আমার আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি, আমার পাঁচটা ক্রিয়েটারের সান্নিধ্য পাওয়ার থেকে, দুগ্গি দু নম্বরই ক্রিয়েটার যারা আজ এক কাল অন্য, সব কিছু বিচার বিবেচনা না করে যারা কথা বলে, তেমন অনেক আছে নিরপেক্ষ, আর আমি তার হয়ে ভিডিও করবো না, তাদের কাছে দু চারটে ক্রিয়েটারের কাছে ভালো হবার থেকে পাবলিক যারা একশোটা কমেন্ট যারা করছে পজিটিভ, তার মানে আমাকে জানতে হবে যে হ্যাঁ আমি ঠিক দিকেই এগোচ্ছি। আমাকে 1000 লোকের মধ্যে যদি 999টা লোক বলে ঠিক, তাহলে আমি ঠিক, তাহলে আমি ঠিক, এটা মেনে নিতে হবে। আর যদি দেখি যেমন 100টা কমেন্টের মধ্যে 90টাই নেগেটিভ, তার মানে আমায় মানতে হবে আমি ভুল। অতএব 5টা ক্রিয়েটার আমাকে নিয়ে ভিডিও নামাক, 10 জন নামাক, 10টা মানুষ আমাকে খারাপ বলছে, আমাকে 999টা লোক 1000টার মধ্যে ঠিক বলছে, তাহলে আমাকে পাবলিকের পাবলিক যেটা বলছে সেটাই আমাকে মেনে নিতে হবে ঠিক। কারণ ওয়াইটিটা চলে দর্শকদের দ্বারা, ভিউয়ার্সদের দ্বারা, তারা নির্বাচন করে ঠিক ভুল, তাই না? তারা তো বোকা না, গোবর পোড়া না, তাদেরকে তোমরা ভেবো না যে বোকা। আর আমি সঞ্জয়কে দুধ গুলে খাইয়ে বা ললিপপ দিয়ে বোঝাবো না যে কেন করছিস, ভুল করছিস, করবি না, বা সুতপাকেও বোঝাবো না কেন করছিস, আমি তোকে আইসক্রিম দেবো, শোনা ললিপপ দেবো, তুমি পড়ো না। দুগ্ধপোষ্য শিশু নয় ওরা, যথেষ্ট বয়স হয়েছে, বিবেক বিবেচনা আছে, যেটা মনে করছে ঠিক সেটা সে করছে, সে বুঝবে, তার বাড়ির লোক বুঝবে। আমার যেদিন কোনো সমস্যা হয় বা হয়েছে আমি তাদের সঙ্গে পার্সোনালি কথা বলেছি, তোমাদের মতো আমি সম্পর্কটাকে না অত ঠুনকো মনে করি না যে আজ হলো কালি ক্যামেরা অন করে তার নামে ঘ্যাঘ 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 করে লাগাতে বসে গেলাম। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন রাত্রিবেলা বসে পড়েছি আমার জোগাড় করতে, মানে কালকে সকালবেলাই আমায় লাঞ্চ দিতে হবে এবং আমার মেয়েও খাবে, আমি খাবো না কালকে মঙ্গলবার যেহেতু, তো এই ঢ্যাঁড়সের তরকারিটা আজকে রাত্রে করব। আর এই যে আলু পেঁয়াজ উচ্ছে সব কিছু দেখছো এগুলো কর মানে সব কেটে কুটে রাখছি, সব রেডি করে রাখছি, মানে রাতেই রান্না করে রাখবো আর কি। তো চলো দেখতে থাকো। আর এইদিকে ভাত হচ্ছে, রাতে মেয়ে খাবে। চলো এগুলো সব কুটে নিয়েছি, দেখো আলু কুটে রেখেছি, পেঁয়াজ কুটবো, টমেটো কুটেছি, উচ্ছে পেঁয়াজ ভাজা করে রাখবো, ঢেঁড়সের তরকারি। গুড মর্নিং ফ্রেন্ডস, কাল রাতে যে রান্নাগুলো করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, অনেক রাত হয়ে গেছিলো বলে আর শেয়ার করতে পারিনি, চলো আজকে দেখিয়ে দিই। আমি ঢেঁড়সের তরকারি করেছিলাম, ওটা রাতে খেয়ে নিয়েছি, বাকি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, এটা করে রেখেছি, আজকে সকালে খাবো এবং আমার হাজব্যান্ড অফিসে যাবে দিয়ে দেবো। এটা হচ্ছে এগ স্ক্র্যাম্বল করে একটা তরকারি, মানে আমরা বলি ডিমের ঝুড়ো দিয়ে তরকারি, বা আমার শাশুড়িমা বলতেন ডিম পোস্ত। মানে ভাত হয়েই আছে, মেয়ের একটু সর্দি সর্দি করেছে ওয়েদারের জন্য, তো ও আজকে স্কুলে যাবে এক্সাম দিতে, আমি ওর সঙ্গে যাবো, এসে দুজনে মিলে একসঙ্গে খাবো, তো ওর জন্য একটুখানি ডাল টাল করে নেবো, দেখি ও কী খায়। আর এটাও খুব ভালোই বাসে, ও খাবে, অনেক রাতে করেছি তাই বাসি কষার কোনো ব্যাপার নেই, তো চলো সাথে থাকো। তো আমরা এখন স্কুল থেকে ফিরছি, ফিরে সমস্ত খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে কিছু কথা আমার শেয়ার করার আছে, আশা করি বুঝতেই পারবে কি বলবো। আজকে মেয়ের সঙ্গে গিয়েছিলাম আমি, কারণ ওর শরীরটা খারাপ, তাই ওকে নিয়ে স্কুলে যাচ্ছি, চলে আসছি, ওর পুলকারেই যাই, ওই গাড়িতেই চলে আসি, তো দেখলেই এই মাত্র ফিরলাম, ফিরে ওকে খেতে দিয়েছি, আমিও খেয়ে নিই, খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলবো। তো খাওয়া দাওয়া হলো, এখন ওয়েদারটা বেশ ভালো, খুব গরম তা নয়, খুব ব্যাপার ঠান্ডাও তা না, তবে ফ্যানটা অফ করে ভিডিও করা যেতে পারে, কারণ ফ্যানটা অফ করলে না পরিষ্কার শোনা যায়। তো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। প্রথম কথা হচ্ছে, যাদের এখন খুব দরকার, যাদের জন্য আমরা বলেছি, তাদের মধ্যে কেউ একজনের সান্নিধ্য পেয়েছে, এটা দেখে খুব ভালো লাগলো যে সে জীবনে এগিয়ে যাক, এটাই চাই, আর কিছু আমি বলবো না এই প্রসঙ্গে। তো এবার আসি আমার কিছু কথায়। প্রথমেই বলে রাখি, যারা যারা আমার উপরে ক্ষুব্ধ বিশেষ কারণে, কারণটা আমি বলছি, তারা আমাকে যা খুশি বলে ভিডিও বানাও, যখন খুশি ক্যামেরা খুলে আমাকে গালাগালি দিতে শুরু করে দাও, আমি অশিক্ষিত, আমার শিক্ষা নেই, এই ধরনের কথা, মানে আর কথায় কথায় তুই একটা পেয়েছো, টিচারই এই সেই, অনেক কিছু প্রমাণ দিয়েছি, তারপরে ওইগুলো বলো। আমি এখানে যখন ক্রিয়েটার, অ্যাজ এ ক্রিয়েটার,
আমার যেটা মতামত আমার মনে হবে ঠিক আমি সেটাই বলবো। আমি কারোর মতামতের উপর ভিত্তি করে বলবো না। আমি আগেও বলেছি যে সুতপা যখন MSL কে নিয়ে ভিডিও বানিয়েছিল আমি দেখতামও না কিছু না, আমি কেন দেখি সেটাও মানে দেখতে শুরু করেছি কার উপরে অত্যাচারটা হওয়ার পর আমার চোখে পড়েছে, তারপর আমি এটা নিয়ে বলেছি, মুখ খুলেছি বলেছি ইপ্সিতার ব্যাপারটা। তোমরা চোখে ঠুলি এঁটে আছো, কানে কালা হয়ে আছো, সেটা আমার কিছু করার নেই, কারণ তোমরা এই প্রসঙ্গের মধ্যে ইপ্সিতাকে আনতেই চাও না। সবসময় সুতপা 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 এই সহসা সহসা দাদা ওই সঞ্জয় ওই সবসময় তোমাদের এই কথা, কেননা তোমরাও জানো কোনো না কোনো ক্ষেত্রে MSL-এরও দোষ আছে, সেটাকে তো চাপা দিতে হবে। এখন চাপা দিতে গেলে কোন ইস্যুটাকে ধরবে? ইপ্সিতার ইস্যু ধরা যাবে না তো, তাই তোমরা আমাকে যা খুশি বলো, যা খুশি বলে ধিক্কার দাও, আমি বলবো না তোমাদের মতো চোখ পাকিয়ে পাকিয়ে জিপটেনে ছিঁড়ে ফেলে দেবো বলবো না, অথবা খারাপভাবে অ্যাটিটিউড দেখিয়ে ধিক্কার জানাই ধিক্কার বলবো না, কারণ আমার সে অধিকার নেই ধিক্কার জানানোর। তোমরা তোমাদের মতামত দিতে পারো, আমিও আমার মতামত দিতে পারি, ধিক্কার তাকে জানাবো যারা নোংরামি করে ভিডিও করছে অন্যদের মানে অন্য ক্রিয়েটারদের ক্ষতি করছে, জেনারেশনের ক্ষতি করছে, তাদের ধিক্কার তাকে জানাতে পারি, ধিক্কার তাকে অবশ্যই জানাবো যে নিজের রাক্ষ মেটানোর জন্য কারোর চ্যানেলে পর পর দুটো তিনটে স্ট্রাইক দিয়ে চ্যানেল উড়িয়ে দেয়, অমানবিক কার্যে করছে, কেউ কারোর ক্ষতি করছে তাকে, কিন্তু দুতরফেই যেখানে ক্ষতি করেছে কেউ কারোর, সেই ব্যাপারে বিচার করতে গেলে নিরপেক্ষভাবে দুজনেরই করতে হবে। ক্ষতি যদি হয়ে থাকে ইপ্সিতারও হয়েছে, পরিষ্কার কথা। এবার আমি ইপ্সিতার পক্ষে ভারী হয়ে কথা বলছি, তোমরা MSL-এর পক্ষে কথা বলছো। বলো আসি আরেকটা কথায়, আমার সঙ্গে যার পার্সোনাল রিলেশন থাকে, আমার যদি খারাপ মনে হয় তাকে আমি পার্সোনালি ফোন করে আগে পুরো ব্যাপারটা জেনে জিজ্ঞেস করে তবেই কথাটা বলি। আমার কি মনে হলো সাথে সাথে ক্যামেরা খুলে, যার সঙ্গে আমার একটা ভালো রিলেশন, সে রিলেশনের সঙ্গে আমি কোনো কথা না বলেই ক্যামেরা খুলে রেভিনিউ জেনারেটের জন্য অথবা আমার ক্ষোভ মেটানোর জন্য যে কারণেই হোক ভ্যাক ভ্যাক করে বকতে আরম্ভ করে দিই না? এটা আমার নীতি, অন্যের নীতি অন্য হতে পারে, প্রত্যেকের মত আলাদা, নীতি আলাদা, কোনো দোষ আছে কি? একটা ব্যাপারে আমাকে সমানে বলে যাওয়া হচ্ছে যে তোমার বোন তোমার ভাই, তুমি বলছো না কেন, তুমি বলছো না কেন, ওহ অদ্ভুত তো। এখনকার দিনে আমাদের ছেলেমেয়েরাও বড় হয়ে গেলে তারা তাদের মত অনুযায়ী সব কিছু ডিসিশান নেয়, সেখানে আমরা বোঝাতে পারি, তাদের উপর চাপিয়ে দিতে পারি না কিছু। আর এখানে যখন আমি দেখছি যে ইপ্সিতার উপর এত কাণ্ড হয়ে গেছিলো, আমি কোন মুখে বলতে যাবো তাদেরকে? আর একটা কথা, ওই যে বললাম আমি যখন কিছু কথা বলি আমি অন ক্যামেরায়, যেমন আমার পরিবারে যদি আমার বাবা মার সঙ্গে আমার কিছু মনোমালিন্য হলো বা আমার ছেলেমেয়ের সঙ্গে হলো, দিদির সঙ্গে হলো, বোনের সঙ্গে হলো, আমি কী করবো? যে জিনিসটা ঘরের মধ্যেই আমি মিটিয়ে নেবো, নাকি পাড়ার লোককে ডেকে ডেকে জানিয়ে জিনিসটাকে আমি মেটাবো? এক্ষেত্রেও আমাদের সঙ্গে যাদের ভালো সম্পর্ক হয়, তোমাদের মধ্যে একজনকে খিস্তি পেরে কমিউনিটি দিয়েছে যে বয়কা লয়কা র রিলেশন আমার চাই না, খুব ভালো ভাষা, ভীষণ শিক্ষা তার, তো যাই হোক ভাই বোনের রিলেশন নাকি ওই যো রিলেশন, এই যে চুলের রিলেশন, তো ভাষাটা ওটা দিয়েছে, যার কাছে যেবার মত ওর কাছে সেটাই মত যে YT-তে কেউ কাউকে দিদি বোন বললে ওটা এই রিলেশন হয়। তো আমার নীতিটা আলাদা, আমাকে যে একদিন বলেছে দিদি আজও সম্মান করে, বা আমার মেয়ের জন্য যার চোখে আমি মায়া দেখেছি, আমি তার এগেনস্টে একটা কথা বলার জন্য যখন আমি তৈরি হচ্ছি তখন আমাকে পুরোটা তো বিবেচনা করতে হবে যে সত্যি কি সে ঠিক, সত্যিই ভুল, কতটা ভুল কতটা ঠিক। এবং আমি যে ওই কথাটা বললাম যে আমার নীতিবোধ অনুযায়ী আমি আমার পরিবারের মধ্যেও ঝগড়া হলে যেমন আমি পাড়া ডেকে সবাইকে জানাবো না, তেমন এই পরিবারের মধ্যেও যারা আমাকে ভালোবাসে বা আমি যাদের সঙ্গে পার্সোনালি যোগাযোগ আছে তাদের ক্ষেত্রে কোনো আমার কিছু সমস্যা হলে আমি তাদের সঙ্গে পার্সোনালি যোগাযোগ করে মেটানোর চেষ্টা করব, না কি ক্যামেরা খুলে সারা বিশ্বকে জানিয়ে আমি নিজে মহান হওয়ার জন্য ভিডিও করে বলবো। কথাগুলোকে আমি ভুল বললাম? আর একটা কথা, আমি সুতপা সঞ্জয়কে ভাই বলে সম্বোধন করি বা বোন বলি বলে বা ওরা আমায় দিদি বলে বলে অনেকের অনেক সমস্যা, তা এটা কি আমার অপরাধ যে ওরা আমাকে দিদি বলে সম্মান করে আর আমি ওদেরকে ভাই বোনের মতো দেখি? আমি তো বলেছি আমার মেয়ে সুতপারও মেয়ে, ওর একটা মা, এত বড় কথাটা তো বলেছিলাম, এমনি বলিনি কিন্তু, সেই মায়া সেই ভালোবাসাটা আমি তার চোখে দেখেছিলাম, তাই এখন তুমি বলবে যে ওটার কন্টেন্ট ছিল ধপের? তোমরা সবই বলতে পারো, করতে পারো, কারণ তোমরা আজ এর থেকে স্ট্রাইক খাও কাল তারই পা চাটো গিয়ে। আর আমার আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি আমার পাঁচটা ক্রিয়েটারের সান্নিধ্য পাওয়ার থেকে, দুগ্গি দু নম্বরই ক্রিয়েটার যারা আজ এক কাল অন্য, সব কিছু বিচার বিবেচনা না করে যারা কথা বলে তেমন অনেক আছে নিরপেক্ষ, আর আমি তার হয়ে ভিডিও করবো না, সে আমার হয়ে বলেছে অনেক কিছু আমি বলবো না তাকে, আমি এখন সেও আমায় দিদি বলতো, সে আমার নাম করেই বলেছে, আমি তাকে কাল কমেন্ট করে দিয়েছি, সে আমায় জানিয়েছে, আমি ডিলিটও করে দিয়েছি কমেন্ট, কারণ আমার বিশ্বকে জানানোর দরকার নেই,
সে আমাকে ভিডিওর মাধ্যমে বলেছিল, তাই দিয়ে আমি তাকে ভিডিওতেই কমেন্ট করেছি, গেল আলাদা। কিন্তু আর আদার্স যারা বলছে তাদের কথা আমি বলি, আমার কাছে কিছু ক্রিয়েটারের কাছে, দু চারটে ক্রিয়েটারের কাছে ভালো হবার থেকে পাবলিক যারা 100টা কমেন্ট যারা করছে পজিটিভ, তার মানে আমাকে জানতে হবে যে হ্যাঁ আমি ঠিক দিকেই এগোচ্ছি। আমাকে 1000 লোকের মধ্যে যদি 999টা লোক বলে ঠিক, তাহলে আমি ঠিক, তাহলে আমি ঠিক, এটা মেনে নিতে হবে। আর যদি দেখি যেমন 100টা কমেন্টের মধ্যে 90টাই নেগেটিভ, তার মানে আমায় মানতে হবে আমি ভুল। অতএব 5টা ক্রিয়েটার আমাকে নিয়ে ভিডিও নামাক, 10 জন নামাক, 10টা মানুষ আমাকে খারাপ বলছে, আমাকে 999টা লোক 1000টার মধ্যে ঠিক বলছে, তাহলে আমাকে পাবলিক যেটা বলছে সেটাই আমাকে মেনে নিতে হবে ঠিক। কারণ ওয়াইটিটা চলে দর্শকদের দ্বারা, ভিউয়ার্সদের দ্বারা, তারা নির্বাচন করে ঠিক ভুল, তাই না? তারা তো বোকা না, গোবর পোড়া না, তাদেরকে তোমরা ভেবো না যে বোকা। আর আমি সঞ্জয়কে দুধ গুলে খাইয়ে বা ললিপপ দিয়ে বোঝাবো না যে কেন করছিস, ভুল করছিস, করবি না, বা সুতপাকেও বোঝাবো না কেন করছিস, আমি তোকে আইসক্রিম দেবো, শোনা ললিপপ দেবো, তুমি করো না। দুগ্ধপোষ্য শিশু নয় ওরা, যথেষ্ট বয়স হয়েছে, বিবেক বিবেচনা আছে, যেটা মনে করছে ঠিক সেটা সে করছে, সে বুঝবে, তার বাড়ির লোক বুঝবে। আমার যেদিন কোনো সমস্যা হয় বা হয়েছে, আমি তাদের সঙ্গে পার্সোনালি কথা বলেছি। তোমাদের মতো আমি সম্পর্কটাকে না অত ঠুনকো মনে করি না যে আজ হলো কালি ক্যামেরা অন করে তার নামে ঘ্যাগ 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 করে লাগাতে বসে গেলাম। এটা আমার নীতি, আমার নীতি বোধ, আমার শিক্ষা। তার জন্য যদি তোমরা আমাকে ধিক্কার জানাও, ধিক্কার, আমার ঘন্টা ফরক পড়ে, ঠিক আছে? আরও ভিডিও নামিয়ে ফেলো এর মানে এগেনস্টে। আর ওই যে বললাম, আমি যাকে ভালোবাসি বাসতাম, সে আমার আর একবারও একজনের কথা শুনে ভিডিও করে বলেছিল আমার সঙ্গে পার্সোনাল যোগাযোগ না করে, কিন্তু তার পরক্ষণেই আমি তার সাথে পার্সোনাল যোগাযোগ করে সবটা বলেছিলাম, সেও আমায় বলেছিল সবটা, আমি কিন্তু ভিডিও নামাইনি, আজও নামাবো না। এটা আমার নীতিবোধ। আমার যদি মনে হয় যে আমার সঙ্গে যার সম্পর্ক ভালো, যে আমাকে সম্মান করে, আমি যাকে ভালোবাসি, আমি যাকে সম্মান করি, তার সঙ্গে যদি আমার কিছু মতের অমিল হয়, তার সঙ্গে আমি পার্সোনালি আগে যোগাযোগ করবো, যেটা আমরা পরিবারের সঙ্গে করি। বন্ধুত্বেরও তো এটা একটা রেসপেক্ট, বন্ধুত্বই যদি বলো যে হ্যাঁ ওসব ঢপের রিলেশন, বন্ধুত্ব রিলেশনটা তো ঢপের না, একটা ওয়াইটি পরিবারের মধ্যেও তো বন্ধুত্ব হয়। তো আজকে আমার মনে করো, সাপোজ আমার কোনো কথা খারাপ লাগলো সঞ্জয় বা সুতপার, লেগেওছে হয়তো, আমারও অনেক কিছু ওর খারাপ লেগেছে বা ভুল মনে হয়েছে, সাথে সাথে সঞ্জয় আমাকে বলেছে যে দেখুন দিদি, ও সবাইকে আপনিই বলে, বলে দিলাম তোমরা তো সবাইকে রেপিস্ট করো, ও দিদিকেও কিন্তু আপনিই বলে, মানে আমাদের বলে, আমি ওকে তুমি বলি, হয়তো তুইও চলে আসবে, কারণ আমার বউকে আমি তুই বলি। তো সে আমাকে ফোন করে হয়তো সঞ্জয় বলে দেখুন আপনি এটা ভুল করছেন, এটাকে ঠিক করে দিন, এগুলো করবেন না বা এটা করুন, আমি মেনেছি, সাথে সাথে আমি মেনেছি, করেছি, শুধু পাকে আমি বলেছি কিছু কথা, ও বলেছে ঠিক আছে আমি বুঝবো সেটা, আমি বলেছি ঠিক আছে, এবং ওকেও আমি কিছু কথা বলি, ও আমায় বলে ঠিক আছে, ভুল লাগলে বা কিছু যদি সমস্যা হয় ও আমার সঙ্গে কথা বলে নেয়, আমিও কথা বলিনি। আমার যতক্ষণ মনে হবে যে হ্যাঁ এটা আমার বলা দরকার, তখন তো ততক্ষণে তো বলবো, নাকি ওর বাবা মা ওর হাজব্যান্ড কেউ নেই বাড়িতে, নাকি আমাকে বোঝাতে হবে নাকি ওদেরকে পেরিয়ে? সঞ্জয়ের বউ নেই, সঞ্জয়ের গার্জেন নেই কেউ, ওর বউ ওর ভিডিও দেখে না, নাকি ওর বউয়ের মাথা পেরিয়ে আমি গিয়ে ওকে শাসন করবো নাকি? আমার ভিডিও আমার হাজব্যান্ড দেখে, মাঝে মাঝেই দেখে, সবাইয়ের ভিডিও সবার বাড়ির লোক কেউ না কেউ দেখে, তো তারা তো তাকে বলবে নিশ্চয়ই ভুল করলে, নাকি আমি একেবারে ঘোড়া ডিঙিয়ে গাছ খেয়ে ওদেরকে গিয়ে শাসন করবো? নাকি তোমাদের এটা কন্টেন্ট আমাকে নিচু প্রমাণ করাবার জন্য? কিচ্ছু লাভ নেই, কিচ্ছু লাভ নেই। ওই যে বললাম 10টা ক্রিয়েটারের 10 জনের কাছে ভালো হওয়ার থেকে 1000 জনের কাছে ভালো হওয়াটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, বোঝাতে পারলাম? তো তোমরা আমাকে ধিক্কার জানিয়ে জানিয়ে পতাকা তুলে তুলে ভিডিও করো, পাবলিক বুঝে নেবে কে এক পয়েন্টে চলে আর কে দিন রাত পয়েন্ট চেঞ্জ করে, আজ এই ডাল কাল ওই ডাল, আজ এই ডাল কাল ওই ডাল। দেখবে পলিটিক্সের ক্ষেত্রেও যারা প্রথম থেকে এক দলে থাকে তাদের সম্মানটা কিন্তু অন্য জায়গায়, যারা এডাল ওডাল সেডাল করে না তারা পাবলিকের চোখে অনেক নেমে যায়, যেখানেই দাঁড়ায় সেখানেই হারে, দেখবে এটাই তার প্রমাণ। সবাই খুব খারাপ, শ্রোতবা খুব খারাপ, তাই ওর ভিউজ দিন দিন বাড়ছে, তাই ওর কমেন্টে পজিটিভ কমেন্ট ভর্তি, নেগেটিভ কমেন্ট তোমরা বলবে উড়িয়ে দেয়। আরে পজিটিভ কমেন্টই বা অত আসে কী করে, ও যদি অতই খারাপ হয়, জানি না, বললাম না পাবলিক আমাদের সব বিচার করে, ভিউয়ার্স বিচার করে, তাদের অনুযায়ী আমাদের চলতে হবে। আমাদের নেতা নেত্রীরা কাদের নিয়ে চলে? জনগণকে নিয়ে চলে। জনগণ যদি বলে ওটা ভুল, একজন হয়তো নেতার ছেলে ভুল করছে, যে নেত্রী বা নেতা হবে আমাদের মাথার ওপর, সে কিন্তু তাকে ভুলই প্রমাণিত করাবেই, কেননা জনগণ তাকে বিচার করেছে ভুল, এটা নিয়ম, এইটাই নীতি চলে আসছে সারা জীবনের। অতএব আমাকে বোঝাতে হবে না, তোমরা বুঝে নাও নিজেরা নিজেদেরটা, আর আমাকে বোঝাতে এলেও কিচ্ছু লাভ নেই। আমি কন্টেন্ট তোমাকে বা তোমাদের বানাবো না, কারণ না মনাবো না,
চ্যানেলও বলবো না। তবে হ্যাঁ, লিমিট ক্রস করলে কপালে কিন্তু দুঃখ আছে, তখন হ্যাঁ হ্যাঁ করে ছিঁড়ে নেবো, এই করবো, মানে জিপ টেনে নেবো, এসব বললে কিন্তু চলবে না। সম্মানটা দিই, সম্মানটা নেবার চেষ্টা করলে ভালো হয়। আশা করি সবাইকে বোঝাতে পারলাম, যাদের যাদের মনে এই খুব ক্ষোভ, কেন ওদেরকে ভাই বোনকে বলতে পারো না, তোমার ভাই, তোমার বোন, তোমার অমুক, তোমার তুসুক। আমি আমার নিজের ভাই বোনদের বোঝাতে পারি, আমার মাসতো ভাই বোন, আমার ছোটো 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 দেওর আছে, মাসতো দেওর, তাদেরকে আমি বলি, হয়তো বকি যে ধর এটা কেন করছিস, আর ধর বৌমনি ছাড়া তো করছি করছি, ওরা আমাকে বৌমনি বলে, যাই হোক সেটা নিয়েও কথা। তুমি তো বলো বাড়িতে মেয়ের মতো ভালোবাসে, বাসে, ফ্রাস্ট্রেটেড, তোমাকে বাসে না বলে কি আমাদের বাসবে না? হুম, যারা বলেছো তাদেরকেই বলি, যে বলেছো তাকে বলি, কেন করেছো ভাই আমার পেছনে? হুম, কন্টেন্ট নাই না, আর একটা কন্টেন্ট দিয়ে দিলাম, চলো এবার শুরু করে দাও। সম্মান তো নিতে জানো না, স্ট্যান্ডিং পয়েন্টই তো নেই, একবার এডাল একবার ওডাল, একবার এ ভালো একবার সে ভালো, কে কী কমেন্ট করেছে সেটা নিয়ে আরম্ভ, কে কখন পেমেন্ট পায়নি, পেমেন্ট পেলো কেন, পেলো এত তাড়াতাড়ি কেন পায় না সেটা নিয়ে, বাপ রে বাপ, কে কী ড্রেস পরেছে, সেই ড্রেস খারাপ সেই নিয়ে, এবারে আমাকে নিয়ে ভালো। এরকম অনেকে যারা যারা আমাকে নিয়ে করছো, অনেক ধন্যবাদ, তোমাদের দয়া যদি আমার দুটো ভিউ বাড়ে আমার কিচ্ছু হবে না, তাতে ক্ষতি লাভই হবে, পাবলিক সব বোঝে গো কে ভালো কে খারাপ, তোমাদের বোঝাতে হবে না, আমি যদি খারাপ হই পাবলিক এসে আমাকে বলবে, আমি সেটা শুধরে নেবো, তোমাদের মতন কিছু মুখোশধারীদের কথায় আমি নিজেকে শোধরাতে যাব না, আমি জানি আমি কি। তো ভিউয়ার্সরা কিছু মনে করো না, আজকে আমি অনেকদিন পর অনেক কিছু দেখে তবেই মুখটা খুললাম, তো অনেকের অনেক প্রশ্ন ছিল তাই আমি আজকে সেটাকে ক্লিয়ার করে দিলাম যে প্রত্যেকের মতামত আছে, আর আমার যদি কোনো কিছু সমস্যা হয়, আমার যারা পার্সোনালি নিজেদের মতন আমরা ওয়াইটিতে ওয়াইটির বাইরেও আমরা যোগাযোগ রাখি, তাদের সঙ্গে আমি পার্সোনালি কথা বলি, অবশ্যই বলি, তারাও বলে, কিন্তু ক্যামেরা খুলে কেউ কাউকে নিয়ে অপমান করতে বসে যায় না, এটা আমাদের বন্ডিং। তো এবার তোমাদের মত, তোমরা যা খুশি বলতে পারো, তো এটাই আমার জানানোর বিষয় ছিল, কারোর ওপর আমার কোনো ক্ষোভ নেই, আর আমি কাউকে শত্রু মেনে চলতেও চাই না। হুম, কিন্তু কেউ যদি আমার সঙ্গে দীর্ঘদিন অকারণে শত্রুতা করে যায়, বাজে কথা বলে, লিমিট ক্রস করলে, তখন যদি আমি চুপ করে থাকি সেটা তো পাপ, তাই না? অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই পাপি, শাস্ত্রে আছে। তো এটুকুই বলার ছিল, তোমরা সবাই খুব ভালো থেকো, আমিও খুব ভালো থাকবো, আর সঞ্জয় সুতপা যদি না থামিস আমি কিন্তু একদম তোদেরকে আর লজেন্স কিনে দেবো না, মনে থাকবে, আমার কথা শুনবি কিন্তু, তোদের জন্য আমাকে যা এক সবাই গালাগালি দিচ্ছে, আমি তোদেরকে বকি না কেন, আমি তোদেরকে থামাই না কেন, টাটা।